আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মুল্লা কাছে দূরে দেশ প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রিয় চ্যানেল দেশ টিভি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বিশেষ دینی অনুষ্ঠান মাহের রমাদান ব্যাপী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রহমতের রজনী পাওয়ার বাই বিআরবি সহযোগী স্পন্সার রাজ ইন্টারন্যাশনাল প্রতি পর্বের মতো এ পর্বেও আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ধারণ করেছি আমাদের আজকের আলোচনার বিষয় হল লাইলাতুল কদর আর এ বিষয়ে আলোচনা করবার জন্যে আমাদের মাঝে সম্মানিত একজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোহাসির কোরআন সকলের প্রিয় মুখ জনাব হজরত মাওলানা লুৎফর রহমান সাহেব সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মোখতারাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ রবাহ আলমিন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন এজন্য জন্য আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি মোখতারাম আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব বিষয়ের নাম হচ্ছে লাইলাতুল কদর আমরা জানি মাহে রমাদানের শেষ দশকের যে পাঁচটি রাত রয়েছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাতের মধ্যে যে কোনো রাত লাইলাতুল কদর হয়ে যেতে পারে অনেকে ধারণা করে থাকেন যে শুধু সাতাশ রমজানের দেবাগত রাত্রি লাইলাতুল কদর তো তাদের এই ধারণা কি সঠিক নাকি একটু কারেকশন রয়েছে বিসমিল্লাহ ইউর রহমান রহিম নাহনা আলা রসুল হিল কারি মাম্মাবাঘ লাইলাতুল কদর এমন একটি রজনী এমন একটি রাত যে রাতের ব্যাপারে কোরআনুল কারিমে একটি সুর অবতীর্ণ হয়েছে যে রাতের মর্যাদা ফজিলত পাওয়ার এটা আল্লাহ আলমিন ওই সুরের মধ্যে বর্ণনা করেছেন অন্যদিকে রসুলিম মকবুল সাল্লাহ আলিবাসাল্লাম হাদিস শরীফের মধ্যে লাইলাতুল কদর সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন উপথ্য দিয়েছেন আমরা অনেক সেখানে বিশ্লেষণ করলে অনেক কিছুই পাই প্রথমত হচ্ছে পাকের কি কথা এই রমজানের মধ্যে রমজানের আসলে দাম কী রমজান মাসের বাইরেও যে মাসগুলি সেটিও একটি মাস আর রমজান মাসও মাস কিন্তু রমজান মাস এত মর্যাদা সম্পন্ন এই জন্যে যে এই রাতে এই মাসে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে রমজান মাসের মধ্যে আবার লাইলাতুল কদর সম্মানিত যে একটি রজনী সেই রজনীতে আল্লাবুল্লা আলাবিন কোরআন নাজিল করে দিয়েছেন মাসের মধ্যে যে রাত সে রাতটি হচ্ছে কদরের রাত এই কদরের রাতের এত গুরুত্ব তাৎপর্য যে আল্লাহ রবুল্লা এই কোরআন কারিমের মধ্যে একটা নাজির করলেন তার যার নাম রেখেছেন নাম রেখেছেন লাইলাতুল কদর উপলক্ষ করে আচ্ছা এখন এই সুরার মধ্যে আল্লাহ রবুল্লা আলমী নিজেই প্রশ্ন করেছেন আবার উত্তর দিচ্ছেন কারণ এটার এত চাহিদা এর মধ্যে এত মর্যাদা যা মানুষ পৃথিবীতে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান দিয়ে এটা বিশ্লেষণ করা সম্ভব না সেজন্য আল্লাহ নিজেই এটার সম্পর্কে উত্তর দিয়েছেন নিজেও প্রশ্ন করেছেন আর উত্তর সামনে রেখে লক্ষ্য করে আল্লাহ ইন্না আনসাল্লাহিল কদরে আমি এই কদরের রজনীতি নাজির করেছি কোরআন আল কোরআন হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠতম নিয়ামত আমার হেদায়তের বাণী সংবিধান বিশ্ব মানবতার সকলের জন্য একটি গ্রহণযোগ্য কিতাব কোরআনকারিম সুরা কদরে এই কদর রজনীতে আল্লাপাক নাজ করেছেন অবতীর্ণ করেছেন এগুলো এক বিষয় এখন আল্লাপাক বলছেন রসুলকে ওমা আদরা কাম ইলেতুল কদরে আপনি জানেন কি এ কদরের রাতটা কি মানে আল্লাপাক রসুলকে এমনভাবে বলছেন হেনবি আপনি জানেন যে এই রজনীটা কি এর মহাত্ম কি তাৎপর্য কি এটার মধ্যে কি লুকিয়ে আছে এটা মধ্যে কি রহমত আছে এখন এই বিষয়টা এত বেশি তাই আল্লাহ কোন মানুষের মুখ থেকে না শুনাই আল্লাহ নিজেই বলছেন এমন একটি রাত হাজার হাজারো মাসের চেয়ে উত্তম হাজারো মাসের চেয়ে উত্তম অর্থাৎ এমন একটি মাস যে মাসটি হাজার হাজার মাস রাত এই মাসের চেয়ে মাসের মধ্যে মাস রাত এই সবকিছুর মূল্য বেশি রাতের মধ্যে এই রাতের চেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য মহত্বপূর্ণ আর রজনী নাই দিনে হচ্ছে সবচেয়ে আরাফাতের ময়দানটাকে যে ওটার বিশ্বব্যাপীর জন্য দিনকার আল্লাহ খুব বেশি মানুষকে ক্ষমা করেন আর রাতে সবচেয়ে বেশি মাফ করেন সে রাত্রি হচ্ছে কদরের রাত এই কদরের রাতের গল্প মানে গল্প বলতে হিস্টোরি অথবা এর তাৎপর্য রসুল আকরম সাল জানানো হয়েছে এবং নবীজি জেনেছিলেন কবে কদর হবে এটাও আল্লাহ আল্লাহবাক্তাকে জানিয়ে দিয়েছেন সুনির্দিষ্ট তারিখ প্রতিমধ্যে এটা সাহাবিদেরকে বলবেন এই চিন্তা করেই তিনি আসলেন আশা দিলেন সাহাবিদের সমাবেশের স্থলে মামসি নবমীতে সেই সময় হঠাৎ করে দুই ব্যক্তি ঝগড়া লেগেছে ঝগড়া লেগেছে এই ঝগড়া নবীজি তার অভ্যাসগত অনুযায়ী ঝগড়া থামানোর জন্য চেষ্টা করলেন কারণ রসুল সাল্লাহ সাল্লামের দেখতেন দুইজন ব্যক্তি মনোমালিন্য অথবা ঝগড়া করছে অমিল নবীজি উইলিংলি তাদেরকে মিলিয়ে দিতেন ঝগড়া থামিয়ে দিতেন পারিবারিক সামাজিক সব ঝগড়া ফাসাদ এটা মিটমাট করার জন্য বিশ্বনবীর বিকল্প ছিল ওনার সে সময় সোহান উনি এত আল্লাপ প্রজ্ঞা দিয়েছিলেন এত জ্ঞান দিয়েছিলেন সবাই ওনার সালিশির উপরে বিচার উপরে সন্তুষ্ট ছিল কারণ সন্তুষ্ট থাকবে না কেন এখন যারা বিচার করে সালিশি করে এর সিংহবাগ হচ্ছে একটা পক্ষ থেকে সুবিধা নিয়ে আর এক পক্ষকে ঘায়াল করে নবীজি কি তামাম দুনিয়া দিলেও মুসলমান হোক অমুসলিম হোক তিনি এক জাটটা পরিমাণে কার প্রতি বেয়েইনসাবি করতেন না তারপরে এই দুইজনার সালিশী ঝগড়া প্রাসাদ মিটানোর কারণে নবীজি এটা তার ব্রেন থেকে মুছে গেছে অর্থাৎ এটা ভুলে গেলেন তিনি নবীজি যে ভুলে গেলেন এই কদরের রজনীর কথা সাহাবির কাছে বললেন এই কদরের রজনীর এত তাৎপর্য গুরুত্ব যে হাজার মাসে চুলতাম সাহাবিরা বললেন হুধুর কোন দিন আমি তো এটা ভুলে গেছি এর মানেই হচ্ছে শিক্ষা হচ্ছে জগরা ফাসাদ যেখানে সেখানে আল্লাহ রহমত থাকে না শয়তান বস্তা আসা এবং যে সমাজ যে দেশ যে অঙ্গন সেটা পারিবারিক হতে পারে সামাজিক হতে পারে শিক্ষাঙ্গন হতে পারে সেটা যে কোনো জায়গায় যেখানে ফেতনা ফাসাদ মারামারি কাটাকাটি এইটা যেখানেই হোক না কেন সেখানে আলা রহমত থাকবে না সেখানে শয়তানের রাজত্ব কায়েম হবে সেখানে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে না সেখানে মানুষ কখনোই সুন্দর থাকবে না এজন্য আমরা দেখি প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যত ধরনের সন্ত্রাস মারামারি কাটাকাটি শান্তি নেই কারণ নাই কেন সমাজে তাই দেখি বিভিন্ন অঙ্গনের ঠিক তাই দেখি তো রসুল্লা সাল্লাম নির্দিষ্ট তারিখটা সাহাবিদেরকে বলতে পারলেন না না বলার কারণে তুমি এটা বললেন তাৎপর্যটা বললেন তাহলে আমরা ঝগড়া ফাসাদ করবো না আল্লাহ রহমত থাকে না এটা একটা বড়ো মেসেজ আজকে আচ্ছা এখন হচ্ছে যে এই কদর রজনীতে আল্লাহ আলমিন কী করেন জেব্রাইল আলাইসালামিন নেতৃত্বে তার তার নেতৃত্বে অসংখ্য ফেরেস্তারা তাম দুনিয়া ঘুরে বেড়ান ঘুরে বেড়ান আর যারা জাগ্রত থাকে যারা আল্লাহর কাছে কিছু চায় তাদেরকে বলেন যে তানাজরু মালাই মালাইকাত রুহ হফিয়া বিদিন কুল আমরিন সালাম আল্লাহ হুকুমি দুনিয়াবাসীদেরকে বলে তোমাদের উপর শান্তি বসিত হোক শান্তি বসিত হোক শান্তি 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 এখানে বলতে তোমাদের সব কল্যাণ শান্তি মানে সব ধরনের কল্যাণ তোমাদের জন্য সুনিশ্চিত এটা মোখতার চমৎকার আলোচনা করেছেন আমরা আরো আলোচনা শুনবো ছোট্ট একটি বিরতির পর সম্মানিত দর্শক মন্ডলী আমরা এতক্ষণ ধরে আলোচনা শুনছিলাম লাইলাতুল কদর সম্পর্কে বাকি আলোচনা আমরা শুনবো ছোট্ট একটি বিরতির পরে আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএল সি নিবেদিত রহমতের রজনী পাওয়ার্ড বাই বিআরবি সহযোগী স্পন্সার রাজ ইন্টারন্যাশনাল আহ ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি কোথাও যাবেন না সগেই থাকুন প্রিয় দর্শক মন্ডলী ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম দেশ টিভির পর্দায় বিরতির পূর্বে আমরা লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা শুনছিলাম এবারে শুনবো আরও বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ তাহলে মোস্তারাম লাইলাতুল কদর আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দিনে অধিকাংশ মানুষ যারা গোনাহকার তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেন কিন্তু এমন কোন শ্রেণী কি রয়েছে যাদেরকে লাইরাতুল কদরও ক্ষমা করা হয় না ধন্যবাদ আপনাকে মূলত হচ্ছে এই কদর যারা পাওয়ার জন্য অন্বেষণ করবে মানে খোঁজ করবে তালাশ করবে প্রেশানি থাকবে যে আমার এই রজনীটা কেমনে পাই আর তবে এই কোন দিন এই রসুল্লা সাল আলি সাল্লাম পরিষ্কার বলেছেন যে তোমরা কদর অন্বেষণ করো তালাশ করো খোঁজো রমজানের শেষ দশকের বেজোট রজনীতে এই হাদিসটি বিশুদ্ধ এবং এটাই আমরা অধিকাংশ ওলামাইকেরাম সাবায়জমাইন ওনারা এই মতটি বেশি গ্রহণ করেছেন তারপর রমজানের মধ্যে একেবারে প্রথম রমজান থেকে শেষ রমজান যে কোনো কদর হতে পারে কদর হতে পারে যে কোনো দিন যে কোনো রাতে তো সব মিলিয়ে এই হাদিসটি বেশি গ্রহণযোগ্য তাই রমজানের শেষের দশক একুশে রমজান তেইশে রমজান পঁচিশে রমজান সাতাশে রমজান উনত্রিশে রমাদান এই পাঁচটি রাত কদর পাঁচটা রাত আমরা রাখতে পারবো না পাঁচটা রাত আমরা এবার বন্দি করতে পারবো না জীবনে তো কত কিছুই তো করলাম খেলনা বাজনা তারপরে খেলাধুলা কনসার্ট থেকে শুরু করে অনেক সময় অনেক রাত পাঠ করে আমরা ব্যয় করেছি পার করে দিয়েছি বাট আমরা এই পাঁচটি রাতকে একটু আল্লাহর দরবারে আল্লাহর জন্য আমার নিজের জন্য স্যাক্রিফাইস করতে পারবো না আমার পিতা মাতা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য যারা জীবিত আছেন অসুস্থ তাদের জন্য সব মিলিয়ে পাঁচটি তো রাত রাত তো মাত্র পাঁচটা রাত এই পাঁচটি রাতে যারা এবার বন্দিগি করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের জন্য স্যাড নিউজ কাদের জন্য যারা শিরিক করে শিরিক করে এবং করবে শিরিক যাদের অভ্যাস চরিত্র মানে মুশরিকের মতনই অর্থাৎ শিরিক হচ্ছে আল্লাপাকের ক্ষমতা গুণাগুণের সাথে অন্য কাউকে পার্টনারশিপ মনে করা অর্থাৎ আল্লাপাক আমার ভাগ্যমন্দ ভালো করার একমাত্র মালিক আল্লাহ আমার ভাগ্য ছোট করে দিতে পারেন বড়ও করে দিতে পারেন ভাগ্যের মন্দ ভালোও যেতে পারেন খারাপও যেতে পারেন এই ভাগ্য বা তাকদির এইটাকে আমি আপনাকে মনে করি আপনি একজন বড় পীর একজন বুজুর্গ আমি মনে করি যে আপনি আমার ভাগ্য পরিবর্তন করে দেবেন আপনি সব কিছু করতে পারেন আপনি চাইলে আমার অনেক কিছু হয় আমি মনে করি যে আমাদের যে আংটিটা আছে এই আংটিটায় বিপদ বালা মুসিবত দূর করে দেবে বিপদ বালা মুসিবত দূর করে দেওয়ার মালিক কিন্তু আল্লাহ পাক এখন আমার এটা অনেকের ধারণা আমি বলছি মানুষ আংটি করে আমি জিজ্ঞেস করছি অর্থাৎ যারা আংশ সাথে নিঃসন্দেহে এটা আমি অনুমানের ভিত্তিতে কথাটি বলছি না আমি অনেককে জিজ্ঞেস করছি আপনার আংটিটা কেন করেছেন আংটি তো বড় সুন্না সুন্না হিসাবে পড়া যেতে পারে রসুলো সেসব তাই করেছেন তা আপনি বসে না এটা আমার এই আংটিটা সে বসে আপনার বিপদ বালা মুসিবত থেকে আপনি উদ্ধার পারবেন বিরত থাকতে পারেন কেউ বলছেন যে আপনার এই বল আপনার এই ব্যবসা বাণিজ্য ভালো হবে রাহুল দশা কেটে যাবে শনির দশা কেটে যাবে এই সেই আচ্ছা কেউ বলছেন যে মানুষ শ্রদ্ধাশীল হবে আমার আংটি পড়লে এই আংটির যারা ব্যবসা বাণিজ্য করে এর দাম আছে এক লাখ দেড় লাখ টাকা একটা আংটি আচ্ছা এখন এটা কেন দেয় বলে আপনার তিনটা বালা ছিল এখন দুইটা গেছে আর একটা আছে সেইটা কি কেমনি বালা ফেরার থেকে এই বালা মস্ত উদ্ধার করা যায় আংটি পরেন আংটি পড়লে হয়ে যাবে আংটি পড়লে যদি ভাগ্য খোলে রেজেক্ট বাড়ে তার সমস্যা কোথায় তাহলে যে আংটি বিক্রি করে তার এই ফকির নিয়ে সে আংটি বিক্রি করে তার সারা জীবন খেতে হবে কিছুর জন্য আসলে বিষয়টা হলো তা না আমার ভাগ্য ভাগ্য ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন আল্লাহ পাক ফুদিয়া আমার ভাগ্যকে ভালো করতে পারবে না আর জ্বালাইয়া সারকার করেও দিতে পারবে না পৃথিবীর কারো সেই শক্তি দেওয়া হয়নি এগুলো একটা এবারে সন্তানাদি এইটা দেবেন পাক এখন মানুষ জীবিত মানুষ মৃত মানুষের কাছে যাইয়া धरना ধরে ভিক্ষুকেন নয় এটা একটা শিরকই এটা করতে হবে আল্লাহর দরবারে এভাবে করে পরলোকে সাথে আরكتر সংযুক্ত করতে চাই বিভিন্ন কবরের সামনে গিয়ে দেখা যায় যে কবরের কাছে গিয়ে চাওয়া বা কবরে সিজদা দেওয়া তারাও কি এই পরকালের লোকের সাথে সম্পৃক্ত কিনা কি বলেন আপনি এইটা আল্লাহ খুব বেশি বেজার হন আরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিনি বলেন আল্লাহর পরে সৃষ্টির মধ্যে সেরা তার সমকক্ষ পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না পৃথিবীর কোনো নবীর অসুস্থ তার সমকক্ষ নন আল্লাহ পাক তাকে এত পছন্দ এত ভালোবেসেছেন সেই নবী যখনই যা কিছু দরকার ছিল তখনই আল্লাহর সামনে সেজদা এর মাথা নত করে দিয়ে আত্মসমর্পণ এরকম করেছেন মাথা নত করে দিয়েছেন ডাইরেক্ট আত্মসমর্পণ এরকম করে দুই হাত জায়গায় বলছেন আল্লাহ এটা আমার দরকার তাহলে মানুষ কী করে মানুষের দেয় সেজন্য নবীজি বলছেন একটা জুতার ফিতে দরকার সেটা তুমি আল্লাহর কাছে চাও এটা শিক্ষা মানে তোমার যা দরকার তুমি আল্লাহর কাছে চাও নবীজি জীবনে যা কেঁদেছেন আল্লাহর দরবারে পৃথিবীর সব মানুষের কান্না একত্রিত করলে নবীর এক ফোটা পানির চোখের চোখের থেকে যে পানি মোবারক বের হয়েছে তার সমতুল্য হবে না পৃথিবীর সব মানুষের চোখের পানি একত্রিত করলে বিশ্ব নবীর এক ফোটা চোখের পানি মোবারকের সমতুল্য হবে না তিনি যা কেঁদেছেন আল্লাহর দরবারে পৃথিবীর সব মানুষের কান্না একাত্র করলে তার একদিনের কান্না সমতুল্য হবে না কাদের জন্য আমাদের জন্য কাদের জন্য মুক্তির জন্য সুতরাং কবরের কাছে কবরের যে আছে আরে সে তার অবস্থা বারোটা বাজে আছে যাই দেখো কে বলেছে কোনো আউলিয়া বুজুর্গ এটা তো আমরা মনে করি কিন্তু আল্লাহ যদি মনে না করেন আল্লাহ যদি দেখেন যে সে একটা গুনাহের মধ্যে আছে আল্লাহ তো দেখছেন যে তুমি ও পীর হয়েছ আউলিয়া হইছো তোমার কত মাসে সেজা দেয় কত মাসে তোমার কাছে কিছু চায় তুমি প্রতিবাদ করো না এই যেও অনেক সময় আমরা মিডিয়ার কল্যাণে দেখি যে অমুক মসজিদে যায় অমুক মসজিদে টাকা পয়সা দিলে এইটা ভালো হয় সেইটা ভালো হয় অমুক জায়গায় টাকা দিলে মানতপূর্ণ হয় নানান ধরনের আমরা দেখি এইটা একটা ডাহা মিথ্যা কোনো দিন এটা হতে পারে না একটা আছে আশাদ কু দান বালা করে বালা মুসিবত দূর হয় আমার ছেলে হয় না মেয়ে হয় না পরীক্ষা পাশ রেজেক্ট দরকার মামলার থেকে উদ্ধারের জন্য কোনো মসজিদে গিয়ে মাজারে গিয়ে টাকা দিলাম পয়সা দিলাম মানত করলাম এ সম্পূর্ণ অসত্য ভুয়া এইটা এর মতন অসত্য জিনিস আর আল্লাহর জমিনে নাই। এইটা মেধাবী লোকেরা করে না ইমানদার ব্যক্তিরা করতে পারে না কারণ আপনি যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ বলছেন ও নিয়ে আসতে যেগুলো বান্দা তুমি আমার কাছেও আমি দেব। কারণ তোমার সমস্ত চাহিদা পূরণ করে দেওয়ার নিরঙ্কুশ ক্ষমতার মালিক হচ্ছে আমি অর্থাৎ তোমার চাহিদা তোমার ঋণ তোমার প্রেশানি অসুস্থতা সবাই আল্লাহ দিবেন কোথার কর পানি খাইলে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি আপনার জর্ডানেও আছে ওমানে আছে জাহিবালাসের কূপের পানি খাইলে রোগ ভালো হয় এইটা সবাই বলে তা আমি তো দুই জায়গায় গিয়েছি এবং আমি পানি পান করছি আমার একটা রোগ ভালো হয় না আমি নিজে এটা সাক্ষী এখন আমি ওই নিয়ত করে যে খেয়েছি বিষয়টা এমন না আমি বিশ্বাস করি যে আমার ডায়াবেটিস হালকা একটু এই অমুক সমুক যে রোগ শোক যা কিছু কিছু থাকে এক যারা পরিমাণ ভালো হয় না কারণ হবে কেমনি হতে পারে না পানি পান করলে এটা হবে না পৃথিবীর সবচেয়ে সুন্দর পানি হচ্ছে জমজামের জমজমের পানি জমজমের পানি পান করলে নবীজি যা বলেছেন তৃষ্ণা নিবারণ হবে রোগ ব্যাধি মাপ হবে এইটা ছাড়া অমুক কূপের পানি অমুক জোগার দেওয়া পানি এইটা খাইলে কিছু ভালো হবে এটা সম্ভব না ভালো করার জন্য আল্লাহর অবদান থাকতে হবে আল্লাহর অনুমতি থাকতে হবে আল্লাহর ইচ্ছা থাকতে হবে এছাড়া সম্ভব না বলেছিলাম বাবা মাকে যারা কষ্ট দেয় তারা এই রাত্রে ক্ষমা পাবে না মদ্যপান করা যারা মদ পান করে যারা ক্ষমা পাবে না মানুষের অধিকার যারা নষ্ট করে ক্ষমা পাবে না মানুষের জাদুটনা শেহ যারা করে এই যে ব্ল্যাক মিউজিক করে ব্ল্যাক মিজিক করে মানুষের শেষ করে দেয় যে ব্ল্যাক মিউজিক করে এবং যারা করান এই দুইজন জাহান নামি। কারণ একজন ব্ল্যাক মিউজিক করালে যে জাদু জাদুটনা একজন মানুষকে করলে পরে তার যে সমস্যা হয় সেই জন্য ওইগুলি ঠিক না আমাদের এই কথাগুলি যে আলোচনাগুলো আমরা শুনলাম যে কয় শ্রেণীর লোকের কথা এদেরকে আল্লাহ তাআলা লাইলাতুল কদেরও ক্ষমা করবেন না অর্থাৎ তারা যদি ক্ষমা পেতে চান এ সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে এসে চিরতরে অন্যায় কাজগুলো বন্ধ করে দিয়ে তারপরে আল্লাহ তাল কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন মোস্তারাম অসাধারণ আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন আপনাকে মোবারকবাদ সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা দেখছিলেন প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত রহমতের রজনী পাওয়ার বাই বিআরবি সহযোগী স্পন্সার রাজ ইন্টারন্যাশনাল আমরা আজকের পর্বে আলোচনা শুনলাম লাইলাতুল কদর সম্পর্কে আগামীকাল একই সময়ে আবারও দেশ টিভির পর্দায় আপনাদের সাথে দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ইনশা আল্লাহ আলামিন আমাদেরকে এবং আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এ পর্বে বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার